এই বড় দীঘাকে নিয়ে, ছোট্ট একটি গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমরা অনুষ্ঠান এখানে। এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে। এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, প্রতি ঘরে 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 ঘরে। সামির, এই গজলটা একটু তোলো, আর এই বড় দীঘা দিয়ে, আর আমার ইউটিউবার ভাইরা, কেন আমি এনাদের চিনিনি, ওই কারণে নাম জানিনি, বলিনি, কিছু মনে করে আমাদের ওর সমস্যা থাকে। তো এই বড় দীঘা আমাদের যদি মানে ছবি না আসে এনাদের একটুখানি, কেন আজকের থেকে হয়তো 30-25 বছর পরে এনারা যখন বুড়ো হয়ে যাবে ইয়ং ভাইরা, তখন হয়তো এনার নাতি পুতিরা যখন অনুষ্ঠান করবে, তখন এনা বলবে আমরা তখন তো বুড়ো হয়ে যাবে, তখন দেখ আমরা কিরম করে অনুষ্ঠান করেছিলাম, দূরে পারবি, কেবে 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 বলবে। তো এইটা আজীবন যেন ইউটিউবে ছাড়া থাকে, আর সব যেন দেখতে পাই বুড়ো পর্যন্ত। কবি সেই সম্পর্কে লিখছে, দেখুন, এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, আর বড় দীঘার মা বোনেরা সহযোগিতা করেছে। এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, এই কমিটির উপরে এই এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা। সুন্দর মেহফিল যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান তারিফ হয়, আল্লাহর তারিফ করার জন্য আল্লাহ সেই সব মানুষদের পছন্দ করে, যাদেরকে পছন্দ করে তাদেরকে বেছে এই অনুষ্ঠানের দায়িত্ব দেয়। কেন এলাকায় অনেক লোক আছে, বেশ বড় বড় লোক আছে, ছোট ছোট লোক আছে, কিন্তু যাদেরকে ভালোবাসে তাদেরকে এই দায়িত্ব দেয়। যাহা জিক্রে হাবিব হোতা হে, খুদ খুদা করিব হোতা হে, ইস মেহফিল মে ব্যাঠনে ওয়ালা আদমি খুশ নসিব হোতা হে, এই মেহফিলকে জান্নাতের বাগান বলা হয়। এই জান্নাতের বাগানকে তৈরি করার জন্য যাদেরকে আল্লাহ পছন্দ করে তাদেরকে এই এই সিলেকশন করে নেয় কবি ছন্দের মাধ্যমে। লিখছে দেখুন, এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা, এই কমিটির সদস্যরা সত্যি নবীর দিবানা, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না, এরা সাচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ও গো এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান, এরা সাচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান, পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, পালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান, পালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। এই বড় দীঘার পশ্চিম পাড়ার উপর এই গ্রামের উপর এই কমিটির উপর খোদার মাদদ রয়েছে, এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, দেখো দেখো বড় দীঘা নূরের সাজে সেজেছে, মা ও বোনেরা অনেক চাঁদা দিয়েছে, এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, এই বড় দীঘা নূরের সাজে সেজেছে, এই বড় দীঘা ছোট পুকুরের উপর অনুষ্ঠান করেছে। আমার মাইক ম্যান ভাই খুব সুন্দর মাইক বাজিয়েছে।